Hello everyone, I am Ritik. Welcome back to our YouTube channel, Renkaya Property. আমি এখন দাঁড়িয়েছি নাগেবায়ার থেকে যে রাস্তা টুয়ার্ডস এয়ারপোর্ট দিয়ে আছে সেই রাস্তা থেকে আর একটু গিয়ে মানে নাগেবায়ার থেকে এয়ারপোর্টের ঠিক মধ্যেখানে একটা আছে অর্ডিনেন্স ফ্যাক্টরি তো ঠিক আমার পিছনে এটা দেখাচ্ছি ওই যে লাল পাড়া যেটা দেখাচ্ছে ওই যে গেটটা ওটা হচ্ছে অর্ডিনেন্স ফ্যাক্টরি এটা হচ্ছে অর্ডিনেন্স ফ্যাক্টরির মোড় এইটা হচ্ছে নাগে এয়ারপোর্ট অ্যান্ড এইটা হচ্ছে কিন্তু নাগেবায়ার যাওয়ার রাস্তা তো ঠিক অর্ডিনেন্স ফ্যাক্টরি থেকে কিছুটা আগে গিয়েই আপনাদেরকে আমি একটা 4 BHK রিসেল 4 BHK ফ্ল্যাট দেখাবো অ্যাপ্রক্স 1925 স্কোয়ার ফিটের 4 BHK সেকেন্ড ফ্লোর ফ্রন্ট সাইড ডাবল বেলকনি উইথ লিফট অ্যান্ড বাইক পার্কিং তো অবশ্যই 4 BHK ফ্ল্যাট আর 1925 স্কোয়ার ফিট মানে কতটা বড় আপনারা বুঝতেই পারছেন তো এবং ফ্রন্ট সাইডে আর যশোর রোড থেকে যদি ওয়াকিং ডিস্টেন্স বলি মানে হার্ডলি 8 to 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হবে ঠিক আছে আর লোকেশান কিছুটা আসলেই তো এরকম লোকেশান আপনারা পেয়েই যাবেন কিছুটা আসলেই এই রাস্তা সর্বম বাস আপনারা পেয়ে যাচ্ছেন কিছুটা গেলে এয়ারপোর্ট 1 নম্বর গেট ওখান থেকে আপনারা সব রকম সুবিধা পাবেন যেমন ধরুন সল্টলেক যাওয়ার সুবিধা বা আপনার বেইয়াটি যাওয়ার সুবিধা বা দমদম ক্যান্টনমেন্ট যাওয়ার সুবিধা ঠিক আছে সব রকম সুবিধা কিন্তু আপনারা পাবেন তো চলুন দেরি না করে আপনাকে আমি ফ্ল্যাটটা ভিজিটটা দিই ফ্ল্যাটটা ট্যুরটা দিই ভিডিওটা পুরোটা দেখুন পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এবং হ্যাঁ যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাবে তো অবভিয়াসলি যেহেতু এই ফ্ল্যাটটা 1925 স্কোয়ার ফিটের এত বড় 4 BHK ফ্ল্যাট তো প্রত্যেকটা রুমই অবশ্যই বড় বড় তো আপনারা পাবেন এবং তার সঙ্গে যেটা পাবেন একটা ওয়াশিং রুম ঠিক আছে এখানে কিন্তু এতটা স্পেস ছিল তাই জন্য একটা ওয়াশিং রুম করে নিয়েছেন এবং ওয়াশিং রুম ছাড়াও আপনারা একটা স্টোর রুম ছোটো বড় স্টোর রুম আলাদা কিন্তু পাচ্ছেন তো চলুন আপনাদের আমি আস্তে আস্তে প্রপার্টিটা ট্যুর দিই ওয়াশিং রুমের পাশে কিন্তু এখানে একটা আপনার ওয়াশরুম আছে ফ্ল্যাটটা সেমিফার্নিশড আপনারা পাবেন শুধু ইলেকট্রনিক যে আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেইগুলো শুধু পাবেন না বাদ বাকি বেছে গেলে সবই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে হলের এরিয়াটা দেখছেন অ্যাপ্রক্স হলের এরিয়া আমি আপনাকে কী বলবো এই লম্বাতেই মনে হয় আপনার 28 মানে 300 স্কোয়ার ফিটের হল রুমই শুধু আছে এত বড় হল রুম আর এখানে আপনার দুটো এন্ট্রেন্স আছে যে একটা এন্ট্রেন্সে আমি ঢুকলাম আর একটা আপনাদের দেখাবো এটা ফার্স্ট বেডরুমের সাইজ যদি আমি বলি অ্যাপ্রক্স 14/12 আপনারা কিন্তু এখানে সাইজ পাবেন এবং তার পাশে এখানে একটা কিচেন এবং এখানে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনারা দুটো কিচেন পাবেন একটা এটা কিচেন আছে আর একটা কিচেন আপনাকে আমি দেখাবো ঠিক আছে তো অবভিয়াসলি যেহেতু এটা 2 BHK ফ্ল্যাট ছিল দুটো 2 BHK ফ্ল্যাট ছিল সেই দুটো 2 BHK ফ্ল্যাটকে কিন্তু এনারা 4 BHK করেছে আর লোকেশান যদি আমি বলি এটা হচ্ছে কমলাপুর ঝিল পার্ক ঠিক আছে এটা হচ্ছে লোকেশান যশোর রোড থেকে কমলাপুর কিছুটা ডিস্টেন্সে তো কমলাপুর ঝিল পার হচ্ছে লোকেশান এই যে আপনারা বেলকনিটা দেখছেন এটা কিন্তু সাউথ ঠিক আছে আপনারা কিন্তু দুটো বেলকনি পাবেন এবং দুটোই কিন্তু সাউথ ইস্ট ওপেন সাউথ ইস্ট ফেসিং ফ্রন্ট সাইড আপনারা কিন্তু পাচ্ছেন এখানে তো অনেকে যারা সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট চাই তাদের জন্য কিন্তু এটা খুব পারফেক্ট ফ্ল্যাট ওপেন ফ্রন্ট সাইড সাউথ ইস্ট ওপেন আপনারা পাবেন 4 BHK ফ্ল্যাট তো চলুন আগে বাড়ি আমরা এটা পুরোটা ডাইনিং স্পেস লেফট সাইডেও একটা ডাইনিং স্পেস মানে ছোটো একটা স্পেস আপনারা পাচ্ছেন ওই দেখুন ওটা হচ্ছে আর একটা এন্ট্রান্স এটা একটা ওয়াশরুম প্রথমে আপনাদেরকে আমি দেখিয়েছি এটাও দেখাবো এটা আরেকটা রুম এটারও সাইজ অ্যাপ্রক্স কিন্তু আপনারা 10/12 সাইজ বা 12/10 সাইজ কিন্তু অ্যাপ্রক্স আপনারা পাবেন কত বড় রুম সেটা আপনারা দেখে বুঝতে পারছেন কারণ একটা বেড রেখেও আপনার কিন্তু এতটা স্পেস থাকে পুরো মানে ফাঁকা থাকছে আর এটাও আপনার কিন্তু ইস্টের দিকে আছে এই বেলকনিটা এখান থেকে অবশ্যই যখন যশোর রোড কাছে সব রকম সুবিধা আপনি পাবেন সামনে স্কুল আপনি হসপিটাল এয়ারপোর্ট বাসের কানেক্টিভিটি সব রকম পাবেন কিছুটা গেলে আপনি দমদম কানেক্টিভিটি পাবেন এদিকে ব্যাক সাইডে কিছুটা গেলে আপনি দমদম ক্যান্টনমেন্টের কানেক্টিভিটি পাবেন এটা ফ্রন্ট সাইড এটা কিন্তু ইস্ট সাইড ঠিক আছে এখানে এত বড় বেলকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুটো ফ্ল্যাটের মধ্যে লিফট তো অবশ্যই আছে এবং তার সঙ্গে আছে বাইক পার্কিং ঠিক আছে ফোর হুইলার পার্কিং নেই বাট বাইক পার্কিং কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো দেরি না করে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে কল করুন খুব ভালো ফ্ল্যাট কিন্তু খুব সুন্দর বাজেটে বাজেট যদি আমি বলি প্রাইসটা হচ্ছে 58 লাখ নেগোশিয়েবল ঠিক আছে
এই বাজেটে সেমি ফার্নিশড কিন্তু এত বড় ফ্ল্যাট আপনারা পাচ্ছেন। ওখানে আপনাদেরকে আমি একটা কোমোড দেখেছিলাম, এটা হচ্ছে ইন্ডিয়ান, সে চাইলে আপনারা এটা কোমোডও কমিয়ে দিতে পারেন বা ইন্ডিয়ানও রাখতে পারেন। এটা যেটা বলেছিলাম ফার্স্টে আপনাদেরকে আমি, আর একটা কিচেন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, ডবল কিচেন উইথ এক্সস্ট কিন্তু আপনারা একটা পেয়ে যাচ্ছেন এখানে। তো এটা মানে সুন্দর, এত সুন্দর ফ্ল্যাট 4 BHK এই বাজেটে কিন্তু পাওয়া খুব মুশকিল, খুব ডিফিকাল্ট। তাই দেরি না করে এই নাম্বারে জলদি তাড়াতাড়ি আপনারা কিন্তু কল করুন। উপরে একটা লবসও আছে এবং লবস ছাড়াও কিন্তু আপনাদেরকে আমি একটা এক্সট্রা রুম দেখাবো। এবং এটা হচ্ছে থার্ড বেডরুম যেটা আপনাদের আমি দেখাবো এখন। এটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমের সাইজ আপনারা পেয়ে যাবেন আপনার 10x10 বা 10x8-এ, কিন্তু আপনার 10x10-ই ধরে রাখুন আরামসে। তো 10x10-এ কিন্তু থার্ড বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। তো লোকেশন তো অবশ্যই সুন্দর, প্রপার্টিও খুব সুন্দর, ওয়েল মেনটেন, আপনারা দেখতেই বুঝতে পারছেন। তো এর সঙ্গে যেটা আপনাদের দেখাচ্ছি আমি এবার স্টোররুমটা, উপরে লবস দেখলাম, এটা হচ্ছে আরেকটা এন্ট্রান্স যেটা দেখেছিলাম আপনাদেরকে, লিফট আছে এটাতে অবভিয়াসলি। অ্যান্ড এটা হচ্ছে সেই স্টোররুমটা, 4 BHK উইথ স্টোররুম এবং একটা এক্সট্রা ওয়াশিং রুম আমাদের আপনি পাবেন। আর একটা রুম যেটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, মিডল রুমটা আপনাদেরকে আমি এবার দেখাবো। এটা হচ্ছে আরেকটা রুম, এটারও সাইজ আপনারা 12x12 কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন বেডটা দেখো এত সাইজ আপনারা বসতে পারছেন। তো চলুন আপনাদেরকে আমি আবার বাইক পার্কিংটা দেখাই। তো আমি চলে এসেছি এখন নিচে, নিচে স্পেসটা পুরো বাইক পার্কিংয়ের রাস্তা, এটা যাওয়ার রাস্তা। এবং এটা হচ্ছে সামনে ফ্রন্ট রোড, এত বড় ফ্রন্ট রোড কিন্তু আপনারা সামনে পেয়ে যাচ্ছেন। তো খুবই সুন্দর কিন্তু ফ্ল্যাট আপনারা এই বাজেটে ভালো লোকেশনে পাবেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য সাউথ ইস্ট ফেসিং একটা 4 BHK ফ্ল্যাট, পুরো রোড মানে যশোর থেকে কিছুটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার একটা নতুন লোকেশনে, একটা প্রাইম লোকেশনে ভালো ফ্ল্যাট নিয়ে আমি আবার আসবো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। Thank you.